সেটা হচ্ছে ইনকমপ্লিট ডমিনেন্সি। কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় টেস্ট পেপার বা বিভিন্ন যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে করতে গেলে কিছু এইরকম প্রশ্নের সম্মুখীন হবে। ফলে আমি আমার ভিডিওতে এগুলো সম্বন্ধে আমি শেষের দিকে এদের সম্বন্ধে কিন্তু ছোট্ট করে সব কিছু একটু একটু করে বলে দেব। যাই হোক, আমরা আমাদের মূল বিষয়ে আমি চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি না ইনকমপ্লিট ডমিনেন্সি। ইনকমপ্লিট ডমিনেন্সি জিনিসটা কি? আচ্ছা, ইনকমপ্লিট ডমিনেন্সি তাহলে এক কথায় হলো ম্যান্ডেল সূত্রের ব্যতিক্রম সংক্রান্ত একটা ব্যাপার। এখানে দুটো জিন পাশাপাশি থেকে, পিতৃত্ব থেকে আসা দুটি জিন পাশাপাশি থেকে হেটারোজাইগাস অবস্থায় কোনো জীবের পকট বা তার প্রকটতার বৈশিষ্ট্য না প্রকাশ ঘটিয়ে অন্য আরেকটি বৈশিষ্ট্য, তাদের ইন্টারেকশন, তাদের মিথক্রিয়ায় অন্য আরেকটা বৈশিষ্ট্যকে, গুণকে তারা ডমিনেন্টভাবে প্রকাশ করে, তখন এই ঘটনাটাকে আমরা বলি কি অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্সি। ব্যাপারটা বোঝা গেল না? ব্যাপারটা আমরা আরও ভিতরে প্রবেশ করলে ঠিক আমরা খেয়াল করো ঠিক বুঝতে পারবে। দেখো, এইটা বিজ্ঞানী কোরেন্স বলে একজন বিজ্ঞানী কে না কোরেন্স, তিনি কিন্তু এইটা পরীক্ষা করে অসম্পূর্ণ প্রকটতা দেখিয়েছেন। আর অসম্পূর্ণ প্রকটতার এই এক্সাম মানে এক্সাম্পল যেগুলো নিয়ে কাজ হয়েছে তার মধ্যে সন্ধ্যা মালতি বা মিরাবিলিস, মিরাবিলিস জালাপা, এই মিরাবিলিস জালাপার উপর অর্থাৎ সন্ধ্যা মালতি, হ্যাঁ মিরাবিলিস জালাপা সন্ধ্যা মালতির উপর এক্সপেরিমেন্ট হয়েছে। এটা একটা উদ্ভিদ, বুঝতেই পারছো, স্ন্যাপ ড্রাগন বলে একটা উদ্ভিদ রয়েছে, স্ন্যাপ ড্রাগন, একে আমরা ফোরোক্লকও বলে থাকি, কি ক্লক, ফোরোক্লক। এছাড়া আমরা এন্ডুলিশিয়ান মুরগি, হ্যাঁ এই সমস্ত, এটা কিসের না পানির এক্সাম্পল, এই এই এইগুলোর উপর আসলে এই অসম্পূর্ণ প্রকটতার এক্সপেরিমেন্টগুলো হয়েছে। তাহলে এখানে আমরা মূলত মিরাবিলিস জালাপার উপর গুরুত্ব দেবো, আর বিজ্ঞানী কোরেন্স এটা আবিষ্কার করেছে উদ্ভিদের সঙ্গে পানির এক্সাম্পল এন্ডুলিশিয়ান মুরগি, এটা আমরা বললাম। তো আমরা এর উপর এই সোনামালতি গাছের দুটো ক্যারেক্টারকে আমরা এখানে, এটা এক সংকর জননের ভিত্তিতেই হচ্ছে, তাহলে দুটো দু জোড়া নয় একটি ক্যারেক্টার, এক জোড়া ক্যারেক্টারের সঙ্গে কিন্তু বৈশিষ্ট্যের সঙ্গে এখানে সংকরায়ন করানো হবে। তো আমরা এর দুটো ক্যারেক্টার এরা দেখেছে, একটা হচ্ছে এর ফুল, ফুলের কালার, এই ফুলটা কি রঙের হয় ফুলের কালারটা, না এই গাছের ফুলে দু রকমের ফুল ভ্যারাইটি দু রকম পাওয়া যায়, একটা লাল ফুল আর একটা সাদা ফুল, ঠিক আছে। তাহলে লাল ফুল আর সাদা ফুল এই দু কালারের ফুল পাওয়া যায়। এবারে এদের লালের জন্য দায়ী জিন, লাল এখানে পকট বৈশিষ্ট্য, লাল এখানে কি বৈশিষ্ট্য না এই যে পকট গুণ, লাল এই যে পকট গুণ, কি গুণ, পকট, আর এটা কি না পচ্ছন্দ। তো এদের জন্য তাহলে জিন কি আছে না লালের জন্য জিন আছে বড় আর আর, ঠিক সিমিলারলি সাদার জন্য কি জিন আছে না ডব্লিউ, এই অক্ষরগুলোকে কল্পনা করা হয়েছে, ঠিক আছে। তো এরাই তাহলে এদের সঙ্গেই ক্রস আসলে করানো হচ্ছে। তাহলে বিষয়টা আমরা কি জানবো যে আমাদের দুটো জিন এখানে নেওয়া হয়েছে, একটা লাল আর এর আর একটা ডব্লিউ, এরা নিজেরা পাশাপাশি একই হোমোজাইগাস অবস্থায় থাকবে লাল, এবং হেটারোজাইগাস অবস্থায় এরা যদি ডব্লিউ সাদা দেখায় তাহলে আমরা কি বলি না এটা হচ্ছে সাদা হয়েছে। তাহলে আমরা একটা লাল ফুল একটা, তাহলে ক্রসটা আসলে আমরা কার সঙ্গে কার করছি, একটা সন্ধ্যা মালতি ফুলের লাল ফুল নিলাম, কি ফুল নিলাম লাল, ঠিক আছে লাল ফুল নিলাম, লাল ফুল নিলাম, এবং তার সঙ্গে আমরা একটা ক্রস করাচ্ছি সাদা ফুলে, হ্যাঁ সাদা ফুলে, তাহলে এটাকে আমরা কি সাদা ফুলে ক্রস করাচ্ছি, এটার জন্য দায়ী জিন হচ্ছে আর আর, এর জন্য দায়ী জিন হচ্ছে ডব্লিউ ডব্লিউ। তাহলে আমাদের এই ডব্লিউ ডব্লিউ, তাহলে আমাদের এখানে এটাকে আমরা তাহলে কি বলবো, একই রকম এটাকে আমরা বলবো পি জন্য, বা আমরা সকলেই জানি প্যারেন্টাল জন্য। এবার এটা তার হচ্ছে কি বলতো জেনোটাইপ, আর এই বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে তার ফিনোটাইপ। তো এইভাবে ক্রস করার ফলে আমরা আগেই জানি এটা হোমোজাইগাস, এটা হোমোজাইগাস, তাহলে এখানে গ্যামেট ফর্মেশন দুটো করবে, কিন্তু দুটো করলে একই জিনিস দেখাবে বলে আমরা একটাই লিখলাম আর, এবং এখানে আমরা ডব্লিউ, এই এদেরকে আমরা কি বললাম না গ্যামেট,
এই যে গ্যামেট ফর্মেশন হলো গ্যামেট, এবার গ্যামেট দ্বয়ের কি হবে না মিলন হবে, তাহলে আর ডব্লিউ আমরা পেলাম এখানে, আমরা তাহলে এখানে এফ ওয়ান জন্য বা ফার্স্ট জেনারেশন বা ফিলিয়ান জেনারেশন আমরা বলবো, তাহলে এই আর ডব্লিউর উপর আমরা একটু এখানে একটু নজর দেব। আর ডব্লিউ পেলাম, তাহলে মেন্ডেলের সূত্র অনুযায়ী দেখো যে আর আর যদি লাল হয় তাহলে আর ডব্লিউ কি হবে না লালই হবে, তার কারণ ম্যান্ডেল কি বলেছে যে পাশাপাশি দুটি জিন, সাদা জিন প্রচ্ছন্ন অবস্থায় থাকবে আর এটা কপট অবস্থায় থাকবে, তাহলে কি পাশাপাশি দুটি জিন, জিনের মধ্যে একটা কি প্রচ্ছন্ন থেকে আর একটা গুণ প্রকাশ পায়, এখানে কপট গুণটা কি ছিল লাল আর প্রচ্ছন্ন গুণ সাদা ছিল, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল যে সংকর লাল, এখানে হওয়া উচিত ছিল কি সংকর লাল, কার সূত্র অনুযায়ী না ম্যান্ডেল সূত্র অনুযায়ী, ম্যান্ডেলের ল অনুযায়ী। কিন্তু বাস্তবে দেখা যায় যে পেশেন্ট যে আমরা যে মাঠে বা এক্সপেরিমেন্টটা যে যেখানে আমরা করেছি সেখানে দেখা যাচ্ছে ফুলগুলো তার নেচার অন্য দেখাচ্ছে, কি নেচার দেখাচ্ছে ফুলগুলো না ফুলগুলো তখন নেচার দেখাচ্ছে কি না গোলাপি কালার, কি কালার গোলাপি, পিঙ্ক কালারের ফুল হচ্ছে গোলাপি ফুল হচ্ছে। তো এরা তখন ওরেন্স এরা তখন বলল যে হওয়ার কথা তো ম্যান্ডেলের সূত্র অনুযায়ী, ম্যান্ডেলের যে ম্যান্ডেলের যে নিয়ম ম্যান্ডেলের যে ব্যাপার সেখানে তো হওয়া উচিত ছিল সংকর লাল, কিন্তু কেন এটা আমরা পেলাম তার ব্যাখ্যা আমরা একটু পরে আসছি। এবার আমরা এই এই দুটো ফুলের পাশাপাশি দুটো ফুলকে আবার সনিষেধ মানে ইতর 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 পরাগযোগ আমরা করছিলাম, এটা ইতর পরাগযোগ, ওকে। আর এদের আমরা তাহলে কি করব আর ডব্লিউর সঙ্গে আর ডব্লিউর কি করব না সনিষেধ করব, সপরাগযোগ করব, সপরাগযোগ। তো সপরাগযোগ যদি করি আমরা তাহলে এক্ষেত্রে আমরা হেটারোজাইগাস পাবো, ঠিক আছে। তো হেটারোজাইগাস যদি পাই এখানে গ্যামেট তাহলে কি আর ডব্লিউ এবং এখানে গ্যামেট কি হবে আর ডব্লিউ পাবো আমরা। তো এদেরকে আমরা একজনকে স্ত্রী ধরলাম আর একজনকে পুরুষ ধরলাম, এবারে আমরা চেকার বোর্ডে এই ব্যাপারটাকে বুঝ করে দেব। চেকার বোর্ড, চেকার বোর্ড বা পানেট স্কোয়ার, হ্যাঁ চেকার বোর্ড বা পানেট স্কোয়ারে বুঝ করে দিচ্ছি, ওকে। তাহলে এখানে এই হবে খুব দ্রুত ব্যাপারটা আমরা সমাধান করে নেব। আচ্ছা এইখানে আমরা বিচ্ছিন্ন বেড়ে এদের একজনকে বুঝ করালাম, ওকে এদের একজনকে বুঝ করলাম, তাহলে এর গ্যামেটটা কি না আর, আর ওর গ্যামেটটা কি না ডব্লিউ, এরও গ্যামেট কি পেলাম আর, এখানে কি পেলাম না ডাব্লিউ, তাহলে এরা পাশাপাশি থেকে কি তৈরি করলো আর আর, এরা এরা কি করলো না আর ডাব্লিউ, এরা এরা কি তৈরি করলো না আর ডাব্লিউ, এরা এরা কি তৈরি করলো না ডব্লিউ ডাব্লিউ। দেখো আমরা এই চেকার বোর্ডকে তাহলে এফ ওয়ান বললে এই চেকার বোর্ডকে খেয়াল করে আমরা কি লিখবো এফ টু জেনারেশন, তাহলে এ পিতা লাল ফুল সাদা ফুল তাদের কাছ থেকে গোলাপি ফুল পেলাম, আবার গোলাপি গোলাপি ফুলের সঙ্গে হচ্ছে আমরা ক্রস করে দেখি তাহলে কি পাবো কি পেলাম রেজাল্টটা দেখো, রেজাল্টটা এই রকমই হচ্ছে যে দেখো আর আর থাকা মানে, আর আর থাকা মানে কি ফুল লাল, তাহলে কি কি গাছের না সন্ধ্যামালতী গাছের মিরাবিলিস জলাপা লাল, তাহলে ম্যান্ডেলের সূত্র অনুযায়ী এটা লাল হওয়ার কথা, কিন্তু আমরা এখানে দেখেছি যে আর ডব্লিউ মানে কি ফুল না গোলাপি, আর ডব্লিউ মানে গোলাপি, আর আর ডব্লিউ মানে এটাও কি তাহলে হবে এখানে তাই বলছে গোলাপি, হ্যাঁ ওকে গোলাপি, আর ডব্লিউ ডব্লিউ থাকা মানে আমরা কি বলেছি না সাদা, ওকে। তাহলে আমরা দেখো যে ম্যান্ডেলের পিজ প্যারেন্টাল জন্মতে পিতা মাতা ছিল লাল ফুল সাদা ফুলের, কিন্তু পরের ছেলেরা হলো তার পরের অপত্য গাছগুলো বা জেনারেশন হলো কি সব ফুল গোলাপি, তখন বললো তাহলে লাল আর সাদা গুণ কি এখানে নেই, তাহলে কি চলে গেল যে ওই সব গাছ তাহলে গোলাপি হলে পরে গোলাপির সঙ্গে গোলাপি ফুলের ক্রস করলে আমরা সব গাছ গোলাপি পাবো, কিন্তু তা বাস্তবে হয় না, তা আবার উল্টো বলছে যে লাল ফুল পেলাম গোলাপি ফুল পেলাম সাদা পেলাম। তো আমরা যদি প্রত্যেকটা ঘরকে মানে চারটাকে ২৫ করে ধরি তাহলে এটা কি ২৫%, এটাও ২৫%, এটাও ২৫ আর এরাও ২৫%, তো তার রেসপেক্টে আমরা বলতে পারি যে লাল ফুল কত হয়েছে লাল ফুল ২৫%, আর আমরা গোলাপি গোলাপি ইচ টু যদি বলি আমরা গোলাপি কত হয়েছে না ২৫%, ২৫ ২৫ ২৫, আর ইচ টু সাদা ফুল আমরা কত পেয়েছি না
সাদা ফুল পেয়েছে 25%। তাহলে এর ভিত্তিতে 1:2:1 রেশিও কিন্তু চলে আসছে কিসে, না মানে জেনোটাইপ বা ফেনোটাইপ অনুপাতে লাল। আর ব্যাপারটা এখানে কি এই বিশুদ্ধ কথাটা কিন্তু আমরা বিশুদ্ধ লাল, বিশুদ্ধ লাল এখানে আমরা লিখতে পারি এটা কি বিশুদ্ধ, বিশুদ্ধ লাল এখানেও লিখতে পারি বিশুদ্ধ, বিশুদ্ধ হচ্ছে সাদা। তাহলে এখানে কিন্তু আমরা লিখতে পারি বিশুদ্ধ, বিশুদ্ধ নামটা আমরা লিখতেই পারি, সরি এটা বিশুদ্ধ কিছুই হবে না, ধরো বিশুদ্ধ, বিশুদ্ধ সাদা, বিশুদ্ধ আর লাল মানে ব্যাপারটা এখানে একই রকম ব্যাপারটা বিষয়টা দাঁড়াচ্ছে। তাহলে আমরা যদি বিষয়টাকে চেকার বোর্ড দিয়ে মানে আমরা যদি ফেনোটাইপ জেনোটাইপ অনুপাত যদি বার করি, তাহলে আমরা এখানে একটা ছক করে নিচ্ছি খুব দ্রুত, হ্যাঁ দ্রুত, সেটা কি এই রকম আমরা ছক করে নিলাম, ছক করে নিলাম, ছক করে নিচ্ছি, এখানে আমরা চারটা ভাগ করে নেব, চারটা ভাগ করে নিলাম। আচ্ছা এখানে আমরা সিরিয়াল এখানে কমেন্টগুলো লিখে দিই, এটা সিরিয়াল নম্বর, আচ্ছা এটা ফেনোটাইপ, ফেনো ফেনোটাইপ বৈশিষ্ট্য, এটা হচ্ছে অনুপাত, অনুপাত কার অনুপাত না ফেনোটাইপের অনুপাত, কিসের অনুপাত এটা, এটা ফিনোটাইপের অনুপাত, ফিনোটাইপের অনুপাত, এটা তাহলে জিনোটাইপ বৈশিষ্ট্য, কি জিনো টাইপ বৈশিষ্ট্য, আর এটা কি এর অনুপাত, জেনোটাইপের অনুপাত, হ্যাঁ ঠিক আছে রেশিও, জেনোটাইপ রেশিও। আচ্ছা এবার আমরা তাহলে সিরিয়াল নম্বর দিলাম, এখানে এক এক লিখলাম লাল বৈশিষ্ট্য কি, লাল ফুল হয়েছে এবং লাল ফুল হয়েছে তার জেনোটাইপটা হচ্ছে বড় আর, বড় আর, তাহলে এটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এইরকম ব্যাপারটা, আর এখানে উৎপন্ন হয়েছে উৎপন্ন, তাহলে এখানে আমরা একটা বড়ার এরকম দাগ টেনে দিলাম। ওকে দু নম্বরে লিখলাম গোলাপি, গোলাপি, তাহলে দু নম্বরে গোলাপির জেনোটাইপটা কি না বড় আর, আর ডব্লিউ, আর ডব্লিউ আমরা লিখলাম, আর আরেকটা লিখলাম কি তিন নম্বরে, তিন নম্বরে লিখলাম সাদা, সাদার জন্য কি ডব্লিউ ডব্লিউ। এবার দেখতে হবে যে আর এখানে কবার আছে, না ডোমিনেন্ট হিসাবে আরকে আমরা একবারই পাবো, আর গোলাপি পাবো দুবার, আর সাদা পাবো একবার, আর এক্ষেত্রে বিশুদ্ধ এই মানে এখানে তো তুমি আমরা তো সংকর কথাটা এখানে ব্যবহার করতে পারছি না, তবে সংকর না করার ফলে এখানে কিন্তু অনুপাতটা 2:2:1 কিন্তু হচ্ছে, অর্থাৎ এই ছক থেকে আমরা পরিষ্কার হচ্ছি যে ফেনোটাইপ, ফিনোটাইপ, ফিনোটাইপ ও জিনোটাইপ, জিনোটাইপ অনুপাত, অনুপাত কিন্তু এখানে এক হচ্ছে, সেটা কি 1:2:1, ওয়ানটা কি না লাল, টুটা কি না গোলাপি, ওয়ানটা কি না সাদা। তাহলে এটার ক্ষেত্রে এই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম যে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত একই হয়, 1:2:1, আর ম্যান্ডেলের সূত্র অনুযায়ী এটা কি হতো বলতো, 3:1। তাহলে ম্যান্ডেলের যে ফিনোটাইপ অনুপাত কি ছিল 3:1, আর জিনোটাইপ অনুপাত ছিল 1:2:1, জিনোটাইপ অনুপাত এর সঙ্গে অসম্পূর্ণ প্রকটতার সঙ্গে মিল থাকলেও তাহলে কিটা মিল হচ্ছে না, না ফিনোটাইপটা মিল হচ্ছে না, ফিনোটাইপ এখন পাওয়া গেছে কি 1:2:1 কিন্তু ম্যান্ডেলের কত ছিল 3:1, তাহলে তার দ্বারা আমরা বলতে পারি এটা ম্যান্ডেলের মানে ম্যান্ডেল সূত্রের সঙ্গে ম্যাচ খাচ্ছে না, বা ম্যান্ডেল সূত্র এটা একটা একদিকে ব্যতিক্রম। এবার আমি একটু এর ব্যাখ্যাতে চলে যাচ্ছি, আমরা তাহলে ক্লিয়ারলি একটু মানে ঠান্ডা মাথায় যদি ব্যাপারটাকে ভাবি যে আমি একটা লাল ফুল আর সাদা ফুলের মধ্যে সংকরায়ন করলাম বা ক্রস ঘটালাম, সেখান থেকে সব গাছ গোলাপি পেয়ে গেলাম, তো পাজেলড ব্যাপার যে লাল আর সাদা কারোরই গুণ প্রকাশ পেলো না, তাহলে আবার গোলাপির সঙ্গে গোলাপি ফুলের ক্রস করালাম, দেখা গেলো আবার লাল আর সাদা গুণ কিন্তু ফিরে এসেছে। তার মানে মানে আর আর ডব্লিউর ভিতর দিয়ে যে বৈশিষ্ট্যগুলো তার পিতামাতার কাছ থেকে এখানে সেই প্রকাশ না পেয়ে পরের জেনারেশনে কিন্তু সঞ্চালনটা করছে, সেটা যেমন ঠিক, তাহলে অসম্পূর্ণ প্রকটতা জিনিসটা আমি কি বলছিলাম যে ম্যান্ডেল সূত্রের যে প্রকটতার নীতি, প্রকট অর্থাৎ ম্যান্ডেল সূত্রের নিয়মটা কি,
যে P1 এর মধ্যে যে গুণটি প্রকট হবে, P1 এর মধ্যে যে গুণটি প্রকট হবে সে গুণটি তার পরের F1 এটা পাবে। এই জন্য সেটা তো মানে ল অফ ডমিনেন্স বলে সূত্রটা ছিল যে প্রকট তার নীতি, এখানে P এর মধ্যে যে বড় মানে প্রকট গুণ সেটা F1 পাবে। কোনোদিন এটা সংকর সাদা হতে পারে না, মানে মেন্ডেল সূত্র অনুযায়ী। কিন্তু দেখা যায় এখানে যে পাশাপাশি দুটি জিন থেকে স্বাধীনভাবে দুজনের প্রকাশ না পেয়েও কি করেছে না, দুজন পাশাপাশি থেকে দুজনের বৈশিষ্ট্য কেই তার নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে না পেরে জিনগুলো পাশাপাশি থেকে তাদের ইন্টারেকশন বা মিথস্ক্রিয়ায় একটি অন্য বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। মানে একটা কি জানো তো, সেই ইসের মতো, মানে আমরা যদি বিষয়টাকে সহজ করে একটা এক্সাম্পল দিই, জানো তো যে স্কুলের ফার্স্ট বয় যারা হয় সেকেন্ড বয় এদের মধ্যে একটা রেশারেশি ভাবটা থাকে। এটা আমি কল্পনা করেই বলছি, সব ক্ষেত্রেও থাকে, এরকম নয়, জাস্ট তোমাদের বোঝানোর জন্যই বলছি। যদি থাকে তাহলে তারা চাইবে না যে আমি এবারে স্কুলের ফার্স্ট হবো, অন্য আরেকজন যে আমি হবো, অর্থাৎ এক রোল দু রোলের মধ্যে এই যে একটা মানে কম্পিটিশন, এখানে আর ডব্লিউর মধ্যে এটা কি, এরা বলছে আগে কি হতো যে ম্যান্ডেলের ল অনুযায়ী কি হতো যে লাল সাদাকে বলছে আমি আগে ফার্স্ট হয়ে যাই, তুমি তারপরে হবে, হ্যাঁ তুমি সেকেন্ড হবে, বা প্রকাশ মানে তাকে রিসেসিভ বা প্রচ্ছন্ন করে নিজের গুণটি নিজের ধর্মকে প্রকাশ করলো, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এরা মিথস্ক্রিয়ায় এদের যখন ইন্টারেকশন করছে না, দুজনে আমি বলছে গোলাপ মানে লাল বলছে আমি প্রকাশ করবো, সাদা বলছে আমি প্রকাশ করবো, এদের মধ্যে এইরকম একটা ইন্টারেকশন চলছে এইরকম ভাব। কিন্তু ইন্টারেকশনের দ্বারা কি হলো না, 3 নম্বর যে রোল নাম্বার সে ফার্স্ট হয়ে গেল, অর্থাৎ অন্য আর একটা গুণ এখানে ডোমিনেন্ট ক্যারেক্টার হিসাবে প্রকাশ পেয়ে গেল, গোলাপি ফুল, বুঝতে পেরেছ। তাহলে এই গোলাপি ফুল এর মধ্যে নিশ্চয়ই আর ডব্লিউ স্বাধীনভাবে জিনটি আছে, কারণ না হলে এখানে আমরা লাল আর সাদাকে পরে ফিরে পেতাম না, এটাই আসলে অসম্পূর্ণ প্রকটতা। তো এইটা তোমরা একটু গুছিয়ে পড়বে, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সালের কোশ্চেনগুলোতে কিন্তু প্রিভিয়াস কোশ্চেন হিসাবে খুব ইম্পর্টেন্ট অংশ, খুব সহজ ব্যাপারটা, খুব ইম্পর্টেন্ট অংশ, ভালো করে এটা গুছিয়ে পড়বে।